আসসালাম আলাইকুম বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদমান সাকিব বান্দরবানের উপজেলায় উপজেলা তুলাতলিতে সেনাবাহিনী ও র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে সকালে জ্ঞানশঙ্কর চাকমা নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে শের আগামাটি জেলার পৌর এলাকার বাসিন্দা ঘটনাস্থল থেকে সাতটি এসএমজি এবং পাঁচশো সাঁত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে নাইখংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে টেকনাফ উপকূল ব্যবহার করে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারে জড়িত দালাল চক্রের সদস্যরা বিজেপির সদস্যরা আজ ভোর রাতের দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নারী শিশুসহ সাতাশ জন রোহিঙ্গাকে আটক করেছে টেকনাব দুই বিজেপির দায়িত্বরত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান দালাল চক্রের খোপ পড়ে পড়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে তবে এ সময় মানব পাচারকারী দলের কাউকে আটক করা সম্ভব হয়নি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ছত্রিশ নম্বর ঘোষাইল ডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য মঙ্গলবার রাতে সভা অনুষ্ঠিত হয়েছে বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ মনাসির উদ্দিন প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নৈমুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশিস গুহ বুলবুল নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি বিরোধী সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ সময় স্থানীয় জনগণের সাথে মত বিনিময় সভারও আয়োজন করে সিটি কর্পোরেশন সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র আজ উদ্দিন স্থানীয় কাউন্সিলর বাসভবনের প্রাঙ্গনে অনুষ্ঠিত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আটত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী এ সময় থানা আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যা মামলার অভিযুক্ত তিন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আব্দুল হালিম এ আদেশ দেন বলে জানান ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব খান দু সালের একুশ জুলাই রাতে দুই বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হয় পায়েল একদিন পর বাইশ জুলাই মুন্সীগঞ্জের ভাটের চোর সেতুর নিচের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক সহকারী প্রকৌশলীকে সিটি কর্পোরেশনে লাঞ্ছিত করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কর্মবিরতি পালন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা এ নিয়ে পাল্টা পাল্টি কর্মসূচিও পালিত হয়েছে সিটি মেয়রের পক্ষে বিবৃতি দিয়েছেন কাউন্সিলররা গৃহায়নের ওই প্রকৌশলীকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম তবে সিটি মেয়র আজমা নাসিরুদ্দিন ওই সহকারী প্রকৌশলীকে থাপ্পড় মারার বিষয়টি অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে ছাদ বাগান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগর কৃষি সেবা কেন্দ্র আজ থেকে কাজ শুরু করেছে মহানগর এলাকায় তিনটি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবুল হোসেন তালুকদার এ সময় চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ আমিনুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সেবা কেন্দ্রের মাধ্যমে কৃষকরা প্রতিদিন বিনামূল্যে কৃষি বিষয়ক বিভিন্ন সেবা পাবেন চট্টগ্রাম নগরীর চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর মাহমুদুল হককে সম্মাননা প্রদান করা হয়েছে সিআইইউ এর উপাচার্য প্রফেসর ডক্টর মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আসমা সিরাজুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুক্ত আলোচনা অংশ নেন বান্দরবান পার্বত্য জেলার সাঙ্গু নদীর তীরে তিন দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গা পূজা ও বারুনী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে সকালে গঙ্গা পূজা উৎসব উদযাপন কমিটির আশীর্বাদ সঙ্গের আয়োজনে চৌধুরীর মার্কের সংলগ্ন সাঙ্গু নদীর তীরে দিনব্যাপী গঙ্গা পূজা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় প্রতি বছর মধু কৃষ্ণা ত্রয়োদশীয় এই পূজা আয়োজন করা হয় মাদকের গ্রাস মেধার অবক্ষয় চেতনাশীল যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে মাদকের বিরোধী এই আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুর রফ প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিভাগীয় বিশেষ প্রতিনিধি এস এম আজিজ বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মহসিন সহ আর অনেকে দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট বিজয় এবং ফেসবুক ডট কম পেজে শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে